আজকের ভবিষ্যৎ। আজ 8ই নভেম্বর 2021। আমি শ্রেয়া মুখার্জি, অজয় অ্যাস্ট্রোমানি গুরু, ফার্স্ট গ্লোবাল অ্যাস্ট্রো ফাইন্যান্স ডিজিটাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত এবং অভিবাদন জানাই। আজ চন্দ্র ধনু রাশিতে রয়েছে, বৃহস্পতি ও শনি থাকবে মকর রাশিতে, আজ সূর্য ও মঙ্গলের পাশাপাশি বসবে তুলা রাশিতে। স্টক ওয়াচ এই সব গ্রহের সহযোগিতা শেয়ার ও কমোডিটি বাজারে এক উন্নতি গড়ে তুলতে পারে। আজ ভারতীয় স্টক মার্কেটে ব্যাংক, মেটাল, তেল এবং গ্যাসের উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে। এইচডিএফসি ব্যাংক, বেদান্ত, সেল এবং ইতিবাচক পদক্ষেপ দেখাতে পারে। সময় মতো মুনাফা বুক করা উপযুক্ত হবে। অ্যাগ্রোওয়াচ গুয়ার বীজ, গুয়ার গামে বৃদ্ধির লক্ষণ দেখা যাচ্ছে। আপনি গুয়ার বীজ, সরিষা, সয়াবিন, তুলা ও কার্পাস বিনিয়োগ সম্পর্কিত উপাদানে বিশেষ ফল পেতে পারেন। কমোডিটি ওয়াচ আজ সোনা ও রূপায় মূল্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। রাশিচক্রের উপর ভিত্তি করে আজকে আপনার লাভ ক্ষতি। মেষ, সিংহ ও ধনু রাশির জাতক জাতিকারা আগুনের উপাদানের লক্ষণ, আপনি আজ লাভবান হতে পারেন। 2 থেকে 3টের মধ্যে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত হবে। বৃষ, কন্যা এবং মকর রাশির জাতক জাতিকারা 12টা থেকে 1টার মধ্যে আরও সতর্ক থাকুন। মিথুন, তুলা, কুম্ভ রাশি বায়ু উপাদানের লক্ষণ, আপনি আজ লাভ করতে পারেন। 12টা থেকে 1টার মধ্যে আরও সতর্ক থাকুন। কর্কট, বৃশ্চিক এবং মীন রাশি জলের উপাদান, আজ ক্ষতি এড়াতে পারেন। পুনরায় নেওয়া সিদ্ধান্তগুলি পরীক্ষা করুন। 1টা থেকে 2টোর মধ্যে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত। একটি গুরুত্বপূর্ণ তথ্য হল 1980 সালে জন্মগ্রহণকারী ব্যক্তির জন্য একটি বিশেষ সময়। একটি শক্তিশালী গ্রহ আপনার অগ্রগতি, সুবিধা এবং সম্মান দেবে। জ্যোতিষশাস্ত্রীয় বিশ্বাসের ভিত্তিতে হলি, নীলকান্ত মণি, রত্ন পাথর পড়লে বৃহস্পতি গ্রহের সমস্ত অশুভ প্রভাব কমে যায় এবং বৃহস্পতির শুভ প্রভাব বৃদ্ধি পায়। পোখরাজ, রত্ন পাথর পায় শেয়ার বাজার এবং পণ্য বাজারের বড় ব্যবসায়ী ও শিল্পপতিদের পড়তে দেখা যায়। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি আপনার বিবেচনার উপর গবেষণা করতে পারেন এবং আপনার উপদেষ্টার মতামত নিতে পারেন। উপরোক্ত সমস্ত তথ্য মৌলিক বিশ্লেষণ এবং আর্থিক জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে দেওয়া হচ্ছে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন, যাতে আমরা আপনাদের আরও ভালো তথ্য প্রদান করতে পারি।